শুভ সকাল আজ বাংলা উনত্রিশে মাঘ চোদ্দশো পঁচিশ শীতকাল ইংরেজি ফেব্রুয়ারি সোমবার একুশে টেলিভিশনের সকালে সরাসরি আয়োজন একুশে সকালের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি সেজিতি বিন্ত রশিদ দর্শক রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গনে চলছে মাসব্যাপী অমর একুশে বইমেলা আজ অতিথি আড্ডায় আমার সাথে স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশের প্রথম শ্রেণীর দৈনিক পত্রিকার একজন সাংবাদিক এবং লেখক শাহ আলম সাজু আপনারা ফোনের মাধ্যমে আমাদের সাথে সরাসরি কথা বলতে ফোন করুন 889925 এবং 889926 এই নম্বরে আসুন কথা বলি আমাদের আজকের আমন্ত্রিত অতিথির সাথে শুভ সকাল স্বাগত আমাদের আজকের 21 সকালে কেমন আছেন এই তো ভালো আছেন যেমনটি বলছিলাম যে আমাদের প্রাণের মেলা অমর একুশে বইমেলা শুরু হয়েছে এবং প্রতি বছরই আসলে আমাদের পাঠকদের যেরকম একটা অপেক্ষা থাকে এই বইমেলাকে ঘিরে ঠিক সেই জায়গা থেকে একজন লেখকেরও নিশ্চয়ই একটা অপেক্ষা থাকে প্রতি বছরের এই বইমেলাকে ঘিরে তার নতুন লেখা বইমেলাতে প্রকাশিত হবে যদি একটু জানতে চাই আজকে মেলার আহ এগারো দিন তো নিশ্চয়ই প্রতিনিয়ত বইমেলায় যাওয়া হচ্ছে একটু যদি জানতে চাই যে বইমেলাকে ঘিরে একজন লেখকের জায়গা থেকে আপনার অপেক্ষা বা এই যে বইমেলাতে যে লেখক পাঠকের একটা মিলন ঘটে এই ব্যাপারগুলো নিয়ে একটু আপনার অনুভূতিটা জানতে চাই ধন্যবাদ একুশে টেলিভিশনে যারা শুনছেন তাদেরকে শুভেচ্ছা ভাষা শহীদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা জানিয়ে শুরু করছি অপেক্ষার যে বিষয়টি যে বইমেলা আমি লেখক না হলে একজন পাঠক আর প্রথমত আমি পাঠক তারপর হচ্ছি লেখক আর এই যে ধরেন বছর আমি লিখি কারণ আমি পেশাদার একজন লেখক লেখার বাইরে আমার কোনো স্বপ্ন নাই আমি জীবনে অনেক কিছু করতে পারতাম কিংবা করা হতো কিন্তু সে সময় আমাকে টানেনি শুধুই টেনেছি শুধু লেখা তো এই যে এগারোটি মাস আমরা লিখি তারপরে যেটা বইমেলা আসে আর এই উত্তেজনা কিংবা আনন্দ কিংবা ভালো লাগা আসলে এর চাইতে ভালো লাগা আমার জীবনে আর নেই যে একুশে বইমেলা আসবে ফেব্রুয়ারি এক তারিখ থেকে মেলা শুরু হবে আমার বই মেলায় থাকবে পাঠক আমার বইটি পড়বে প্রতিদিন আমি মেলায় যাব আমি আসলে অফিস শেষ করে প্রতিদিন সন্ধ্যায় মেলায় চলে যাই আর আমার সাপ্তাহিক ছুটির দিনগুলোতে আমি আপনার মেলায় থাকি একদম দিনভর যেহেতু শুক্রবার এবং শনিবার হচ্ছে আপনার সকাল থেকে মেলা এবং আমি যখন স্টলে বসি আসলে আমার বই একাধিক আমি সবচেয়ে বেশি বসি পাল পাবলিকেশনসে সেখানে দীর্ঘদিন ধরে আমার বই তো এইবার যে বইটি মনফুরিং এবং গেলো বছর ছিল তুমি জোস্নাময় এবং আমি দেখলাম আমি একটু দেরি করে গেলেও প্রকাশক এবং যারা বিক্রয়কর্মী তারা যখন বলেন যে আপনার বইটি প্রচুর যাচ্ছে ব্যাপকভাবে যাচ্ছে এবং আমি ওখানে বসে যখন অটোগ্রাফ দেই পাঠকের সাথে আমার সরাসরি কথা হয় তো এই যে ভালো লাগা এই যে আনন্দ এই ভালো লাগাটাকে নিয়ে আমি বাঁচতে চাই যে আমাকে লিখতেই হবে তো এই অপেক্ষার আসলে এই অপেক্ষাটা উত্তেজনার এবং ভালো লাগার এবং ভালোবাসার এবং মমতার আমি মনে করি যে এই লেখক হওয়ার জন্য যেহেতু আমি ঢাকায় আসছিলাম আর অন্য কিছু না আমার মা আমাকে পাঠিয়েছিলেন এই পড়তে আর আমি এসেছিলাম লেখক হতে তো ওই আনন্দ যে আমার বই পাঠকরা নিচ্ছে আমি পাঠক প্রিয় লেখক হতে চাই এমন কিছু লিখতে চাই না যে লেখাটা কেউ গ্রহণ করবেন না চমৎকার আসলে এই যে একজন লেখকের যে আপনি যেটা বলছিলেন যে একটা লেখক হবার স্বপ্ন সবসময় নিজের ভেতরে ধারণ করেছেন এবং পাঠকদের চাহিদা এবং পাঠকদের পছন্দের কথা চিন্তা করে প্রতিনিয়ত লিখে যাচ্ছেন সেখান থেকে যখন পাঠকদের যেটা বলছিলেন যে সরাসরি পাঠকদের আপনি তাদের ভালো লাগাটা জানতে পারছেন এটা আসলে অনেক বিশাল একটা ব্যাপার এবং একজন লেখকের আসলে এটাই মনে হয় তার সবচাইতে বড় একটা পাওয়া যে তার লেখাটা পাঠক গ্রহণ করছে এবং তাদের অনুভূতি ব্যক্ত করছে যে কোন সৃষ্টিশীল মানুষের যিনি সৃষ্টিশীল তার সেই কাজটি যদি মানুষ যাদের জন্য করা তারা আসলে গ্রহণ না করেন তাহলে সেই কাজটির আসলে কতটা মূল্যায়ন আপনি করবেন কিংবা কতটা তৃপ্তি হবে শিল্পের তৃপ্তির কোনো সংজ্ঞা নেই কিন্তু আমি সময় বলি যে আমি একজন পাঠক প্রিয় লেখক হতে চাই আজকে আমার লেখার বয়স বিশ বছর উনিশশো আটানব্বই সালের ডিসেম্বরে আমার প্রথম বই সেইখান থেকে হিসেব করলে যে আজকে দুহাজার উনিশ সালের একুশে বইমেলা আমি বিশ বছর ধরে লিখছি এই পথেই আমি হেঁটে চলেছি এবং হাঁটতে চাই যে যতদিন আমি বাঁচব আল্লাহ আসলে আমাকে আমি এইভাবে বলি যে আমি লেখক হতে পেরেছি ওই কাজটি আমি করি এবং আর আনন্দ নিয়ে করি কেন জানেন যেহেতু আমার বইটি যাচ্ছে প্রথমত আমি লিখি আমার জন্য আমার ভালো লাগা আমার তৃপ্তির জন্য যে আমি বইটি পড়ে আমার ভালো লাগছে তারপর যখন সেটা পাঠকে শুয়ে যায় পাঠকের মনকে আমি এইভাবে বলি যে প্রতি বছর গেল পাঁচ বছর ধরে আমি এত সিরিয়াসভাবে লিখি যে সকাল কিংবা রাতে প্রতিদিন আমি লিখি তো সেই লেখাটা যখন বিভিন্ন জায়গায় যাচ্ছে তারা যখন আমাকে ফেসবুকে কিংবা ফোনে আমাকে বলছে যে এই এলাকাটি আমাকে ছুঁয়ে যাচ্ছে তো এইবার বইমেলায় ধরেন জ্যোৎসনাগনে আমি একটি বই লিখেছি এটি করেছে তাম্রলিপি তিনশো টাকা দাম দুইশো পনেরো বই অনেক দিন সময় লেগেছে সেই বইটি এই মেলা থেকে নিয়ে যারা ডাকার থেকে গেছে সেটি পড়ার পরে আমাকে জানিয়েছেন যে ভাইয়া বইটি আমাদের ভালো লেগেছে তো এইটাই তো আর তো চাওয়া পাওয়া আসলে জীবনে এত বড় কিছু চাওয়া নাই যে শুধু একটাই চাওয়া যে আমার লেখাটা পাঠক গ্রহণ করুক হুম তো আপনি পাঠকদের যেটা বলছিলেন যে পাঠকদের পছন্দ বা তাদের চাহিদার উপর ভিত্তি করে আপনি যেটা বলছিলেন যে আপনি পেশাদারী লেখক সবসময় আপনি লিখেন তো এই যে লেখার বিষয়বস্তুটা হিসেবে আপনি কোন বিষয়গুলোকে বেছে নেন বা একটা বইমেলা শেষ হয়ে যাবার পর পরবর্তী কি কি লেখা আসবে সেই জন্য একটা প্রস্তুতি শুরু হয়ে যায় তো সেই ক্ষেত্রে পরবর্তী বইমেলায় কি কি বিষয় নিয়ে লিখবেন সেই ভাবনাগুলো নিয়ে আহ কিরকম প্রস্তুতি চলে নিজের ভেতরে প্রস্তুতি আসলে বছরব্যাপী আমার এখন উনিশের বইমেলা বিশ সালে আমি কি বই লিখবো সেটা প্রতিনিয়ত যেহেতু আমি বইমেলায় যাচ্ছি প্রকাশকদের সঙ্গে আমার প্রতিনিয়ত আড্ডা হচ্ছে দেখা হচ্ছে বিশ সালে আমি কি লিখব সেটা কিন্তু তারা আমাকে বইমালাতেই বলে দিচ্ছেন আচ্ছা হ্যাঁ আমি বিশ যদি বেঁচে থাকি গায়েনকে নিয়ে একটি বই লিখতে চাই সেটা আমি একাধিক জায়গায় বলেছি যে একজন গায়েন গ্রাম দেশের একজন গায়ন গ্রামে নদী বন্দরে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় একেবারে করুণ একটি মুখ তার জীবন নিয়ে একটি বই লিখতে চাই এবং জাতির জনক হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধুকে নিয়ে একটি উপন্যাস লেখা অনেক দিনের স্বপ্ন সেটা কত বছর লাগবে আমি জানি না সেটি লিখতে চাই এই সব বিষয়বস্তু নিয়ে লিখতে তো নিজের ভেতর একটা প্রস্তুতি বা গবেষণা চলে রাজনৈতিক উপন্যাস কখনো লিখিনি এটা আমার দীর্ঘ একটি পরিকল্পনা 5 বছর 10 বছর কিমা আমার শেষ জীবনে আমি লিখতে যাই তাসার ওভারঅল ধরেন পাবলিশাররা আমাকে আমার পাঁচ ছয়জন প্রকাশক তারা আমাকে এই বইমালাতেই অলরেডি এর মধ্যে বলে দিয়েছেন যে 20 সালে আমি কি লিখব সেই পরিকল্পনা এবং স আমি করে ফেলছি আমার নিজের মনে মনে বাহ চমৎকার তো এইবার একটু আপনার লেখা যে বইগুলো এসছে সেগুলো নিয়ে একটু কথা বলতে চাই আমরা এখানে তিনটা বই দেখতে পাচ্ছি প্রেমের উপন্যাস মনফুরিং তুমি বাসন্তী এবং ফাগুনের শহরে তোমাকে ভালোবাসার নিমন্ত্রণ এই তিনটা উপন্যাসই কি এবার বইমেলে এসছে নাকি আরো কিছু আরো 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 উপন্যাস আছে আমার ছয়টি উপন্যাস আরো একটি দুটি পাইপলাইন আছে হয়তো শেষের দিকে আসবে আমি সবই উপন্যাস আমি উপন্যাসই লিখি আসলে আচ্ছা আচ্ছা তো একটু যদি জানতে চাই যে তুমি বাসন্তী বা মনফরিং ফাগুনের শহরে তোমাকে ভালোবাসার নিমন্ত্রণ আচ্ছা তুমি বাসন্তী হচ্ছে একেবারে মেয়েদের গল্প এটি হচ্ছে যে বাসন্তী নামে একটি মেয়ে তার সাথে আরো কয়েকজন মেয়ে এই চার পাঁচজন মেয়ের একেবারে সংগ্রামের গল্প তারা একটি এনজিওতে চাকরি করে তাদের জীবনে সুখ দুঃখ তাদের আনন্দ বেদনা একেবারে মেয়েদের উপাখ্যান এটি এটি করেছে অনন্যা আর মনফরিং যদি বলি মনফরিং একটি মেয়ের নাম আচ্ছা তো এটি একেবারেই প্রেমের উপন্যাস এটি করেছে পাল পাবলিকেশনস এবং ওই যে বললাম যে এই বইটি বেশ ভালোভাবে যাচ্ছে পাঠকদের কাছে আচ্ছা আচ্ছা আরেকটি বইনাম আপনার ভাগনের শহরে তোমাকে ভালোবাসা নিমন্ত্রণ এটি আমি প্রতি বছর একজন কবির সঙ্গে একজন কবির ভক্তের একটি বই লিখি কয়েক বছর ধরে আচ্ছা সেটি একজন কবি থাকবে তার সঙ্গে একজন তরুণী থাকবে কিংবা তার ভক্ত থাকবে সেই বইটি হচ্ছে ফাগুনের শহরে তোমাকে ভালোবাসার নিমন্ত্রণ এই বইটি করেছে আপনার অনিন্দ প্রকাশ আচ্ছা আর ওই যে বইগুলোর কথা আপনি বলছেন আর কি বলছেন জোসনাগর যেটু একটু আগে যেটা আমি বললাম জোসনাগরটি হচ্ছে আমার এই লেখক ক্যারিয়ারের সবচেয়ে বড় বই সেটি করেছে তাম্রলিপি আর একেবারেই বাচ্চাদের জন্য একটি কিশোর উপন্যাস করেছি সেটি হচ্ছে ভূতের শহরে আচ্ছা একটি বাচ্চা সে আসলে সব সময় কল্পনা করে যে ভূতের শহরে চলে যাবে তো সেটি যাওয়া কি না যাওয়া সেটি করেছে অন্যশা প্রকাশন আচ্ছা চমৎকার আসলে আপনি প্রতি বছরই নিশ্চয়ই এরকম ছোটদের কিশোরদের নিয়েও কিশোরদের জন্য আমার একটা কি দুইটা থাকে একটা কি দুইটা থাকে আরেকটি কিশোরদের আসছে উপন্যাস সেটি হচ্ছে ভয়ঙ্কর অভিযান একেবারে অ্যাডভেঞ্চার উপন্যাস সেটি করবে আপনার অবসর এবং একটু বলি পাঠকদের যে অবসর আমাদের দেশের খুবই নামকরা প্রকাশনী সেখান থেকে আমার প্রথম বই এবার আসছে আর কি বাহ খুব ভালো লাগছিল শুনতে আহ আপনার নতুন বইগুলো নিয়ে আমরা আরো অনেক কথা বলবো বইমেলা নিয়ে কথা হবে একটা বিরতির সময় হয়ে গেছে বিরতি থেকে ফিরতে চাই প্রিয় দর্শক অনুষ্ঠানে এই পর্যায়ে নিয়ে নিচ্ছি খুব ছোট্ট একটি বিরতি তাড়াতাড়ি ফিরে আসবো আমাদের সাথেই থাকুন বিরতির পর আপনাদের সবাইকে স্বাগত একুশে সকালে সরাসরি আয়োজনে এই মুহূর্তে আমার সাথে স্টুডিওতে উপস্থিত আছেন লেখক ও সাংবাদিক শাহ আলম সাজু আজকার আমন্ত্রিত অতিথির সাথে সরাসরি কথা বলতে ফোন করুন 889925 এবং 889926 এই নম্বরে চলুন ফিরে যাই অতিথির কাছে বিরতির আগে আপনার বই মেলাতে যে বইগুলো হচ্ছে সেগুলো নিয়ে কথা হচ্ছিল এবং আপনি আরও কিছু বইয়ের কথা বলছিলেন একটু সেগুলো নিয়ে একটু জেনে নিতে চাই আচ্ছা আমি এই মেলার শেষ দিকে একটি বই লিখেছি বইটির নাম হচ্ছে একলামের দুঃখ তো এই বইটি আমাকে প্রকাশক জানিয়েছেন যেহেতু আমি বইটি লিখেছি দেরিতে তো তিনি জানিয়েছেন যে पहिला ফাগুন বইটি আসবে আচ্ছা আর একলামের দুঃখ বইটি প্রকাশ করছে দেশ পাবলিকেশন্স তো এই তো ওই যে বললাম যে আরো দুটো বই পাইপলাইনে আছে শেষদিকে লিখেছি তো ওভারঅল প্রতি বছর আসলে একাধিক বই আমি লিখি যেহেতু সারা বছর ধরে আমি লিখি তো ওইটাই আর আসলে বইমালাটা কি যে একটা মিলন মেলা লেখক পাঠক এবং প্রকাশক আসলে তো সেই বহু বছর আগে চিত্তরঞ্জনবাবু শুরু করেছিলেন আমাদের এই বইমেলাটি বাংলা একাডেমির সেই আপনার মাদুর বিছিয়ে যে বইমেলাটি সেইটি ধরেন এত

পাঠকরাও অপেক্ষায় থাকে যে কবে এই মেলাটি আসবে আর আসলে অনেকে জানতে চান মেলাটি কতদিন তো আমরা তাদের গাতার্থে বলতে চাই যে এই মেলাটি তো এক মাস ব্যাপী চলে পৃথিবীর কোনো দেশে এক মাস ব্যাপী বই মেলা চলে না যেটা বাংলাদেশে ফেব্রুয়ারি এক তারিখ থেকে আপনার তারিখ পর্যন্ত তো মেলায় তো আপনি বলছিলেন যে রেগুলার যাওয়া হয় তো সেই জায়গা থেকে যদি জানতে চাই এবার কেমন মনে হচ্ছে মেলা পাঠকদের সমাগম কেমন হচ্ছে এবার মেলাতে আমরা ধরেই নিই যে প্রথম সপ্তাহে আমরা পাঠক খুব একটা পাবো না যেহেতু বাংলা বাজারে যারা খুব বড় বড় প্রকাশক তাদের সাথে আমার খুবই হৃদ্ধতা খুবই বন্ধুত্বের সম্পর্ক ভাই এবং বন্ধুত্বের সম্পর্ক অনেক সিনিয়র এবং সমবয়সী প্রকাশকদের সাথে আমার দিনের পর দিন আড্ডা হয় এবং সেটা বাংলা বাজারে গিয়ে তাদের ভাষায় গিয়ে কিংবা ধরেন বইমেলায় এলে তো এই যে আমরা ওখানে আলোচনা করি যে আসলে তো এক সপ্তাহ প্রথম সপ্তাহটা আমাদের মেলাটা জমবে না কিন্তু এইবার আমরা দেখলাম যেদিন মাননীয় প্রধানমন্ত্রী বইমেলা উদ্বোধন ঘোষণা করলেন সেই দিন ব্যাপক মানুষের সমাগম এবং প্রতিনিয়ত গতকাল একটা ছুটি ছিল আমরা দেখলাম যে অনেক মানুষ তার আগের দুই দিন সরকারি ছুটি ছিল সেই দুই দিন অনেক মানুষ মেলাটা জমে গেছে আর মেলার পরিসর যেহেতু বেড়েছে আগে তো দেখুন বাণিজ্য মেলায় প্যাভিলিয়ন হতো এখন বাংলা একাডেমির যে বইমেলা একুশে বইমেলায় সেখানে আপনার প্যাভিলিয়ন এবং এইবার তেইশটি পেভিলিয়ন যারা বড় বড় পাবলিশার তাদেরকে পেভিলিয়ন দেওয়া হচ্ছে আপনার ওভারঅল যদি বলি ডিজাইন আপনার বিন্যাস সব ঠিক আছে পাঠকরা আসছে আরেকটু পরিসর বাড়লে আরো ভালো লাগতো আসলে আকাঙ্ক্ষার তো শেষ নেই পরিসরটা যদি আরও বাড়িয়ে দেওয়া হতো আরও ভালো হতো কারণ এত মানুষ সেটা জায়গা দেওয়া আসলে অল্প পরিসরে সম্ভব না সেটাই তো এই যে বলছিলেন যে মেলাতে প্রচুর পাঠকের আগমন হচ্ছে তো সেই জায়গা থেকে আপনার কাছ থেকে যদি একটু জানতে চাই যে পাঠকদের চাহিদার কথা মাথায় রেখে বা তাদের কি ধরনের বই পছন্দ বা কি ধরনের বই তাদের প্রয়োজন সেই বিষয়টা মাথায় রেখে আহ কিরকম বই প্রকাশিত হচ্ছে বা আরেকটা যদি জানতে চাই যে পাঠকদের আগমনের সাথে সাথে কেনাটা কিরকম হচ্ছে বই বিক্রির পরিমাণটা কিরকম হচ্ছে আমরা কিন্তু জানি যে সবার হাতে বই থাকে না তারপর আমরা চাই মেলায় আসুক দেখুন নেগেটিভ কোনো কিছু তো সে যাচ্ছে না বইয়ের সান্নিধ্যে আসছে বই আপনাকে একদম বিকশিত করবে আপনার মনকে বিকশিত করবে একটি জগৎ খুলে দেবে একটি পৃথিবী খুলে দেবে দেখুন এইভাবে বলি যে একটি বাঙালির ঘরে যদি শরৎচন্দ্রের বই না থাকে আপনার বিভূতিভূষণ না থাকে আপনার রবীন্দ্র নজরুল এইগুলো না থাকে পরের জেনারেশন আমি পরে ধরি তো আপনার একটি ঘর করবেন সেটা জানালা থাকবে না তাহলে তো সেখানে আলো বাতাস আসবে না বই হচ্ছে মনের জানালা একজন মানুষের মনকে খুলে দিবে সেইখানে সবার হাতে বই থাকে না আমরা এটা এইভাবে বলি যে সবার হাতে বই থাকলে প্রকাশকরা বই চাবিয়ে শেষ করতে পারবেন না তারপরেও যাদের হাতে বই যাচ্ছে যাচ্ছে তো বই যাচ্ছে অন্য কিছু না ফুল আপনাকে একদম সুরভিত করবে তাই না বইটা আপনাকে একদম মনকে আপনাকে উদ্ধার করে দিবে যে আমার একটা জগৎ তৈরি হচ্ছে সাইজ সারের বাসায় যদি বলি যে বই তো আর কিছু না যে একজন রুচিশীল মানুষ বই পড়বে সেইখানে যতটুকুই যাচ্ছে আমরা খুশি শতভাগ গেলে তো সেটা কথাই নেই একদমই তাই সেটাই আসলে একটা বই পড়ার মাধ্যমে যে জ্ঞানের যে বিকাশটা ঘটছে এটা আসলে অন্য কোনো কিছু থেকে এবং পাঠক না

তার মানে বই মানুষের কাছে যাচ্ছি যাচ্ছে তো আরেকটা বিষয় শোনা যায় সেটা আপনার কাছে থেকে একটু জেনে নিতে চাই যে এই যে এত বই প্রকাশিত হচ্ছে এর মাঝখান থেকে অনেক সময় একটা অভিযোগ শোনা যায় যে ভুল বানানের বইও প্রকাশিত হচ্ছে এই জায়গাটা নিয়ে আপনার বক্তব্য কি হবে এটা কি একজন লেখক যথা সময় তার পাণ্ডুলিপিটা প্রকাশকের কাছে জমা দিচ্ছেন না সময় স্বল্পতার কারণে সেটা ঠিক মতো দেখা হচ্ছে না এই কারণে নাকি একজন এখানে একজন আপনি প্রকাশকের গাফিলতির কথা বলবেন না শুধু প্রকাশ কে দায় দিলে হবে না লেখক এবং প্রকাশক উভয়েরই এই দায়টা নিতে হবে দেখুন লেখাকে পড়ার জন্য বিষয়টা বেশিটা হচ্ছে যে যে প্রকাশককে আমি বইটি দিলাম উনি কি সেটা প্রুফরিডারকে দিলেন কেও কেও আছে যে প্রুফরিডারকে দেন না লেখককে বলে দেন যে আপনি বানানটি ঠিক করে দেন সেখানে ভুল হবেই হওয়ার সম্ভাবনা থাকবে যখন আপনি একটি যত্ন নিয়ে করবেন আমি তো ওই যে বললাম যে আমি একদম জুন জুলাই থেকে লেখা দেওয়া শুরু করি সেই বইটি যখন পান্ডুলিপি যখন বাংলা বাজারে যায় আমি নিজে একাধিকবার সেটা বানান দেখে দেই ওনারা প্রফেশনাল একদম প্রুফরিডারকে দিয়ে দেন সেইখানে দেখার পরে আবার আমাকে দেওয়া হয় আমি সর্বশেষ সেটা দেখে সাইন করে দিই তো এই যে যত্নের যে সোয়াটা এবং হুট করে যারা মকসল থেকে আসেন ধরেন যেভাবেই হোক তাদের বইটি হয়ে যাচ্ছে তো সেই বইটি তো যত্নের সোয়া থাকবে না সেখানে ভুলটা আসবেই আর সেই ভুলটি গেলে কিন্তু শুধু প্রকাশকে দায় দিলে হবে না যিনি লিখছেন তাকেও দায়টা নিতে হবে কাজে আমি বলবো যে আমি কিংবা আপনি যেই হোক আপনি যখন বইটি করবেন সেটি একটু যত্ন নিয়ে করুন ওই ওইটুকু অন্তত দায়টা এড়িয়ে যান যে না পাঠক সাথে বলে জানা একটি ভালো বই ভালো বই শুদ্ধ বই বললাম একদমই তাই খুবই ভালো লাগছিল আজকে আপনার সাথে কথা বলতে অনেক চমৎকার ভাবে বই নিয়ে বইমেলা নিয়ে অনেক চমৎকার ভাবে আপনি আপনার বক্তব্যগুলো উপস্থাপন করলেন খুবই ভালো লাগছিল এবং আহ বইমেলাতে যে বইগুলো এসেছে এবং যে বইগুলো আসতে যাচ্ছে সবগুলোর জন্যই অনেক অনেক কামনা রইল যেমনি ভাবে আপনার বইগুলো এখন পর্যন্ত পাঠকপ্রিয়তা পেয়েছে আশা করব এইবার বইমেলাতে যে বইগুলো এসেছে বা আসতে যাচ্ছে সবগুলো সেই একইভাবে পাঠক্রিয়তা পাবে অনেক ধন্যবাদ আপনাকে আজকে আমাদের আমন্ত্রণে সময় দেবার জন্য অনেক কামনা রই টেলিভিশনের প্রতি আমার কৃতজ্ঞতা অনেক ধন্যবাদ প্রিয় দর্শক একুশে সকালে আজকের আয়োজন এখানে শেষ দেখা হবে আগামীকাল অন্য কোন এক প্রিয় মুখের সাথে নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভ সকাল